নকল ঔষধ তৈরির সরঞ্জাম সহ ও দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ও চুয়াডাঙ্গা থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গায় তাদের নকল ঔষধ তৈরির কারখানা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 10.5 লাখ পিস নকল পেন্টোনিক্স 20 ট্যাবলেট, 18,000 পিস মনাস্টেন ট্যাবলেট ও 34 কেজি ফয়েল পেপার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে। আক্কাস আলীকে আমরা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে একটি নকল ওষুধ এবং তার এই কারখানাটি হলো চুয়াডাঙ্গায় এবং তার মালিকের নাম গিয়াস। তাকে আমরা গিয়াসকে মতিঝিল থেকে গ্রেপ্তার করেছি। এইগুলির সাথে যারাই জড়িত হোক তাদেরকে কঠোরভাবে বলে দিচ্ছি, দয়া করে আপনারা এগুলি করবেন না। নকল ঔষধ তৈরির সরঞ্জাম সহ ও দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ও চুয়াডাঙ্গা থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গায় তাদের নকল ঔষধ তৈরির কারখানা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 10.5 লাখ পিস নকল পেন্টোনিক্স 20 ট্যাবলেট, 18,000 পিস মনাস্টেন ট্যাবলেট ও 34 কেজি ফয়েল পেপার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে। আক্কাস আলীকে আমরা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে একটি নকল ওষুধ এবং তার এই কারখানাটি হলো চুয়াডাঙ্গায় এবং তার মালিকের নাম গিয়াস। তাকে আমরা গিয়াসকে মতিঝিল থেকে গ্রেপ্তার করেছি। এইগুলির সাথে যারাই জড়িত হোক তাদেরকে কঠোরভাবে বলে দিচ্ছি, দয়া করে আপনারা এগুলি করবেন না। নকল ঔষধ তৈরির সরঞ্জাম সহ ও দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ও চুয়াডাঙ্গা থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গায় তাদের নকল ঔষধ তৈরির কারখানা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 10.5 লাখ পিস নকল পেন্টোনিক্স 20 ট্যাবলেট, 18,000 পিস মনাস্টেন ট্যাবলেট ও 34 কেজি ফয়েল পেপার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে। আক্কাস আলীকে আমরা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে একটি নকল ওষুধ এবং তার এই কারখানাটি হলো চুয়াডাঙ্গায় এবং তার মালিকের নাম গিয়াস। তাকে আমরা গিয়াসকে মতিঝিল থেকে গ্রেপ্তার করেছি। এইগুলির সাথে যারাই জড়িত হোক তাদেরকে কঠোরভাবে বলে দিচ্ছি, দয়া করে আপনারা এগুলি করবেন না। নকল ঔষধ তৈরির সরঞ্জাম সহ ও দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ও চুয়াডাঙ্গা থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গায় তাদের নকল ঔষধ তৈরির কারখানা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 10.5 লাখ পিস নকল পেন্টোনিক্স 20 ট্যাবলেট, 18,000 পিস মনাস্টেন ট্যাবলেট ও 34 কেজি ফয়েল পেপার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে। আক্কাস আলীকে আমরা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে একটি নকল ওষুধ এবং তার এই কারখানাটি হলো চুয়াডাঙ্গায় এবং তার মালিকের নাম গিয়াস। তাকে আমরা গিয়াসকে মতিঝিল থেকে গ্রেপ্তার করেছি। এইগুলির সাথে যারাই জড়িত হোক তাদেরকে কঠোরভাবে বলে দিচ্ছি, দয়া করে আপনারা এগুলি করবেন না।